মানুষ মানুষকে সব চামড়া ছেড়ে টুকরা টুকরা করতে পারে, মানুষ মানুষকে পেট ছেড়ে সমুদ্রে নিক্ষেপ করে দিতে পারে, মানুষ মানুষকে চার পাঁচ ছয় টুকরা করে এক টুকরা এক জেলা আরেক টুকরা আরেক জেলা মানুষ করে দিনের পর দিন বছরের পর বছর নিখোঁজ করে রাখতে পারে, কত রকমের হলুদ নির্যাতন করে মানুষ মানুষ এবং কিসের জন্য নিজের অবস্থান কি রাখা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিতিকে মেহরবানি করে কবুল ও মঞ্জুর করুন, আমিন। পবিত্র কোরআনে কারীমের যে আয়াতে শরীফা আমরা বিগত জুমা থেকে আলোচনা করে আসছিলাম, আজকেও সে আয়াতে কারীমাতে হওয়া করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আজকেও কিছু কথা পেশ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূলত এটি একটি সুসংবাদ এবং পুষ্প বলি যে যারা নেক আমল করে, চাই পুরুষ হোক বা মহিলা হোক, যদি তার ঈমান থাকে, ঈমান অবস্থায় নেক আমল যদি করে, নিজের জীবনটাকে নেক আমল দ্বারা সাজিয়ে রাখে, তাহলে তাদেরকে আল্লাহ পাক বলছেন আমি পুণ্যময় জীবন দান করব। এবং যে পরিমাণ আমল করেছে তার চাইতে আরো অনেক বৃদ্ধি করে পুরস্কার দান করব। সত্য হলো ঈমান বলা হওয়া, ঈমান যত মজবুত হবে, ঈমান যত পাকা হবে, আমলের পরিমাণ যদি কমও হয় তবুও সেটির মূল্য অনেক বেশি হবে। আর ঈমান যদি নরমলে হয়, দুর্বল হয়, আমলের প্রতি ইয়াকিন এবং বিশ্বাস যদি মজবুত না হয়, দৃঢ় না হয়, তাহলে দেখা যাবে প্রচুর আমল করেছে কিন্তু সওয়াব কম, পুরস্কার কম। আমাদের পক্ষ থেকে যে পুরস্কৃত করা হবে তাকে সেটার পরিমাণ কম হবে। এখলাস যার যত বেশি হবে, ঈমানের প্রতি ইয়াকিন এবং বিশ্বাস যত বেশি হবে, তার সুফল তত বেশি পক্ষ থেকে পাবে। অল্পতে অনেক পাওয়া, এটা মূলত ঈমানের এবং এখলাসের উপরে নির্ভর করে। যার জন্য আমি যদি আবার উঠে ইয়াকিন আর বিশ্বাস রাখি যে আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন, আল্লাহ আমার এই আহ্বান অবশ্যই কবুল করবেন, এগুলি কবুল করার জন্যই তো আমাকে সুযোগ দিয়েছে, তার রেজামতির জন্যই তো আমার জীবন যৌবন আমার সব কিছু। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করো, আবেদন করতে থাকো, ওয়ান্তুম মুমিনুনা বিইজাবা, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন এই কথার প্রতি বিশ্বাস রাখো, যে আল্লাহ পাক অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আমি যদি চাই আমার জন্য যদি সেটি কল্যাণের হয় অবশ্যই আল্লাহ পাক আমাদের দিবেন। এই ইয়াকিনটা থাকবে এবং এই ইয়াকিনটার প্রয়োজন এটা লাগবে। আর যদি আমি দোয়ার মধ্যে দুর্বল থাকি, আমারই সন্দেহ থাকে যে আল্লাহ পাক শুনবেন কিনা, কবুল করবেন কিনা, তো আমি তো আমার উপরে নিজে আস্থা রাখতে পারি না, আল্লাহ পাক কীভাবে আমাকে শুনবেন।
আমাদের দানাদান্ত দুনিয়ার সব কিছু খেয়াল এসে আমার জন্য ভিড় জমায়, যা অন্য সময় মনে পড়ে না সেটা নামাজের দ্বারা মনে পড়ে। একবার একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, খুবই প্রয়োজনীয় জিনিস, হারিয়ে গেছে, কোথায় রাখছেন মনে নেই, খুবই ছেঁকা পড়ে গেছে, তখন চোখের চেষ্টা করতেছেন, মনে আসে, চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কেন ফেরেশানকে বলে গেছে, বলছেন কি কোনো অবস্থায় মনে পড়ে না কথা, বিশ্বাস এবং ভক্তি তিনি যেহেতু এই ফলগুলা দিয়েছেন, সুতরাং নিজের বাহিরে যাওয়ার সুযোগ নেই, বিকল্প কোন পথ গেলেন বাড়িতে খুব সুন্দর ভাবে মনোযোগ সহকারে উজু করেছেন এবং খুব মনোযোগ সহকারে নামাজও শুরু করে দিয়েছেন, এক রাকাত পড়ার পরেই মনে পড়েছে, এখন তো মহা খুশি, এত নামাজ করে ছাড়তে পারবেন না, কোন রকমের দ্বিতীয় রাকাত পরে শেষ করে দিয়ে দেখেন না মনে বসতে জায়গা নেই, ওখানে যে ডিস্টার্ব করে গেছে মন কি নামাজের ভিতরে ঘরে রাখাটা, এটা অনেক অনেক পরিপূর্ণতার লক্ষণ। শয়তান চায় না এমন মনোযোগ দিয়ে আমি নামাজ করি, আমাকে যত সে দূরে সঙ্গে রাখতে পারে, অমনোযোগী করে রাখতে পারে, এটাই শয়তান চায়। রিসেন্ট আসছে যে যখন আজান হয়, রিসেন্ট বিভিন্ন বিভাগে আসছে, যখন আজান হয় শয়তান তখন দূরে চলে যায়, বাতাস ছাড়তে ছাড়তে চলে যায়, আবার আজান শেষ হয়ে গেলে চলে আসে, আবার যখন নামাজের ইকামত শুরু হয় তখন আবার দূরে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন নামাজ শুরু হয়ে যায় নামাজের দ্বারা, তখন আবার শয়তান কাছে আসে এবং সে এমন শক্তি নিয়ে আপনার থেকে যে অনেক ক্ষমতা আছে ব্যবহার করে এবং শক্তি প্রয়োগ করে, ইন্না শাইতানি ইয়াজনি বিমাজরাদ দাম আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাম, কোন শয়তান তোমাদের রক্তের সাথে পর্যন্ত প্রবাহিত হতে পারে এবং রক্তের সাথে মিশে তোমাদেরকে পোকা দিতে পারে, বলে যখন নামাজে দাঁড়িয়ে যায় সে এসে মানুষের সাথে এমন ভাবে মিশে তার মনোযোগটাকে নামাজ থেকে দূরে সরানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, এমন কি যা তুমি নামাজের আগে জানতে না, যা তোমার খেয়ালে ছিল না, অনেক জিনিস তুমি ভুলে গেছো, চেষ্টা করো মনে করতে পারো না, ওই নামাজের মধ্যে সে ওই জিনিসগুলো তোমাকে স্মরণ করে। এই জন্য তো নামাজের মধ্যে মন যে আমি শুধু নামাজের মধ্যেই রাখতে হবে তাহলে নামাজ হবে না, হয় নামাজ হবে না, এই সুযোগটা কিন্তু আমাদেরকে দিচ্ছে, নামাজের মন না থাকলেও নামাজ হবে, তার শয়তান তো চেষ্টাই করবে, আর যতটুকু আমি আমার মনকে নামাজের মধ্যে জমায় রাখতে পারবো সে ততটুকু আমার জন্য কল্যাণ হতে পারবো। এই জন্য ইয়াকিন আল্লাহ বিশ্বাস, এই বিশ্বাস যদি থাকে আর সেইভাবে যদি আমি আমল করে যেতে পারি, দুনিয়ার জীবনটা হবে আমার জন্য কল্যাণকর এবং পরকালীন জীবনটা হবে আমার জন্য অনেক প্রশংসা অনেক মর্যাদা। ইমানকে সতেজ এবং মজবুত করার আর আমল বেশি করার বিষয়ে যে হাদিসটি আমরা আলোচনা শুরু করেছিলাম, ঠিক বিদেশী করার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি অবস্থা আসার আগে আগে আমল করে দ্রুত অগ্রসর হয়ে যাও, বাদিরু বিল আমাল, প্রতিযোগিতা মূলক দিকে অগ্রসর হও। এক নম্বর ছিল অভাব অনটন আসার আগে আগে, দুই নম্বর ছিল সম্পদশালী হওয়ার আগে আগে, তিন নম্বর ছিল অসুস্থ হওয়ার আগে আগে, চার নম্বর ছিল বয়স পার্থক্যে উপনীত হওয়ার আগে আগে। যদি আমল করে অগ্রসর হও, নিজের আমল নামাটাকে ভারী করতে পারো, তাহলে তুমি যেমন দুনিয়ার জীবনে যতদিন সার্ভিস করো ততদিন যেমন তুমি বেতন তোমার সব কিছু পাও, যখন তুমি অবসরে চলে আসো তখন সরকারের পক্ষ থেকে তোমাকে
বিশেষ একটা সম্মান তোমাকে দেয়, এবং তুমি যতদিন থাকো, তোমার বিধি যতদিন থাকে, তো ধারাবাহিকভাবে তুমি সুবিধা পেতেই থাকো, যেহেতু তোমার জীবন যৌবন সরকারের জন্য রাষ্ট্রের জন্য ব্যয় করেছো, এখন শেষ বয়সে তুমি আর ওইরকম শান্তি দেওয়ার অবস্থা নেই, তুমি যেহেতু রাষ্ট্রের জন্য অবদান রেখেছো, রাষ্ট্র তোমাকে যথাসম্ভব এই সম্মানই তুমি যতদিন বেঁচে থাকো, তোমার জন্য কোনো অসুবিধা না হয়, তোমার দিদি বেঁচে থাকলে তার কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করে যায়। দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের মধ্যে এমন সদয় হতে পারে, বলছেন যে যে মৌত হঠাৎ করে চলে আসে, মৃত্যু মানুষের সাথে সবসময় আছে, দুনিয়ায় আসার যেমন ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে, দুনিয়ার থেকে যাওয়ার সেই সিরিয়াল নেই। আসার ক্ষেত্রে যেমন আমি একের পর এক আসছি, যাওয়া কার কখন হবে সেটা কেউ বলতে পারে না। ছোট বাচ্চা মানুষও অসুস্থ হয়ে অনেকদিন থাকে, জোয়ান অবস্থায় অসুস্থ হয়ে অনেকদিন থাকে, আর জীবনের যে কোনো সময় রোগ ব্যাধি আসে, অনেকদিন থাকে এবং আস্তে আস্তে এসে মৌতের দিকে চলে যায়, ইন্তেকাল করে। কিন্তু আবার কিছু আছে এক মিনিট আগেও বলতে পারবে না, এমনকি এক সেকেন্ড আগেও বলতে পারবে যে মৌত আসবে, যে আমি একটু প্রস্তুতি নেব, আমি একটু বসে গেছে, তারপরে আমি কলকাতায় যেগুলো যাবো আর এক জায়গায় যাবো প্রস্তুতি আছে। হঠাৎ করে কেউ বলে যে এমন হঠাৎ করে বলে যে আমার জন্য স্বাভাবিক প্রস্তুত কিন্তু লাগে, তুমি চার ঘন্টা তো লাগে, এক দিন তো লাগে, এই সময় দিবেন না, ইমার্জেন্সি সফল হলে যারা সময় টময় নেই এখনো যেতে হবে। এই আর মালাকুল মৌতের স্বাগত এই ধরনের কথাবার্তা সুযোগই নেই। দুনিয়ার মানুষ হতো দুইটা কি বাড়াই সময় দিতে পারে, দুই চার ঘন্টা সময় বাড়াই দিতে পারে, দুই দিনের সময় দিতে পারে, কিন্তু এক মুহূর্ত আমরা কি অন্যায় অপরাধ করি, যেভাবে আমরা আল্লাহ নাফরমানি বিলিপ্ত হই, সে আল্লাহ যদি আমাদেরকে সত্যিকার অর্থে নগদে নগদে পাকড়াও করতেন, আমাদের কারো বাঁচার কোন উপায় ছিল না। সূরা আল-আনফাল এর সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা আমিলা তাবাকা আলা যুহরিহা মিন দাবা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক যদি মানুষের জন্য অপরাধ করে এর জন্য নগদ নগদ সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, দুনিয়ার এই ভূমিষ্ঠে কোন প্রাণী এক মুহূর্তের জন্য বেঁচে থাকত না। আল্লাহ পাক সুযোগ দেন, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন। আল্লাহ দিদি বলছেন আমার দিদি কা দিদি না আমি দিদি সুরে শেষ হয়, সুযোগ দেই আমি তাদেরকে, কতটুকু চলতে পারো দেখি চলো, কতটুকু বাড়তে পারো বাড়ো দেখি, তোমার কতটুকু শান্তি আছে, কতটুকু ক্ষমতা আছে, যাও রশি ছেড়ে দিলাম, আমি রশি ঢিল দিয়ে দিলাম, যাও। এখন এই তার এই আগ বাড়াটা, সামনের দিকে যাওয়াটা, কাপের মোশেক নাফরমান অবাধ্য অহংকারী নামকি তারা যারা অন্যায় অপরাধ করে সুযোগ পেয়ে যায় দুনিয়ার মধ্যে, আমরা তো মনে করি আল্লাহ পাক বলে ধরে না কেন, সর্দি কাশি পর্যন্ত এই জাতীয় বহু তান্ত্রিকদের সাবধানের কথা বলেছিলাম, সুযোগ দিতেন যারা মানে পাঠানো আমার মোকাবেলা দাঁড়াইছে, তো তারপর দেখি না তুমি কতটুকু শেষ কাজ করতে, যখন ধরে ফেলবেন পাকড়া করে ফেলবেন চুপা কিন্তু
এই জন্য আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেন, আল্লাহ পাক সুযোগ দিতে থাকো। পাপ যখন তোমার পরিণত অবস্থায় চলে যাবে, গ্রাম্যবাসের পাপ যখন বাকি হয় তখন পাপে পাপে কোনো ছাড়ে না। আল্লাহ করা কিন্তু আছেই, দুনিয়াতে অনেক সময় আল্লাহ পাক দেখান মানুষের শিক্ষার জন্য, মানুষ এর থেকে সবল নেওয়ার জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য, শিক্ষা নেওয়ার জন্য, অথবা আল্লাহ পাক কখনো তাকে ছেড়ে দিলেন, তা আল্লাহ পাকের মর্জি আল্লাহ বলে ইচ্ছা। সেই জন্য আল্লাহ পাক বলছেন যদি আমি পাকড়াও করতাম কেউ বেঁচে থাকতাম, হ্যাঁ আমি সুযোগ দিই যখন ইরা ছেড়ে আজার হোক আমার কখন দুনিয়ার জীবনে কি হয়ে যায় কেউ বলতে পারবো না। আমার তো পরিকল্পনা অনেক, আমার বাজেট অনেক, এবং নিজে নিজের যত পরিকল্পনা গ্রহণ করি সেটাকে আমি বাস্তবায়নের জন্য আশাবাদী থাকি। আমার পরিকল্পনা আমি বাস্তবায়ন করে যাবো এবং আমি দেখে যাব বাড়িঘর তৈরি করতে, জায়গা জমি কোনো ফার্ম করতে, কোনো ইন্ডাস্ট্রি করতে, বা দেশের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে আমি তো বাজেট করলাম, একটা পরিকল্পনা গ্রহণ করলাম, অনুমোদন দিলাম এবং চেষ্টা করি না আমি শেষ করে যাব এবং পারলে আমি ফিতাকে উদ্বোধন করে যাব। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন যে মানুষের আশা কতটুকু, মানুষের জীবনের আশা প্রত্যাশা মানুষের পরিকল্পনা কত বেশি, নিজে একে একে দেখা গেছে। এই হলো একটা এটা একটা দাগ রেখা, তো হাজা ইবুল আদম ওয়া হাজা আজরুহু, সামনে দাগ দিয়ে বলছেন সাম্মা আমালুহু আম্মা আমালুহু সাম্মা আমালুহু। এ হলো মানুষ, তার অবস্থাটা এখানে, তার হায়াতটা একটু পর্যন্ত আছে, এখন তার হলো 40 বছর, তার হলো তো আর 20 বছর বাকি 60 বছর আছে। সে যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটা 100 বছর পর্যন্ত, 200 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত। আমরা সাধারণত তরিগরি করি, হঠাৎ করে কোনো কাজ করি, হঠাৎ করে তার সুফল পেতে চাই। কিন্তু অন্যান্য জাতি ও অন্যান্য দেশের লোকেরা, উন্নত বিশ্বে যারা আছে, তারা পরিকল্পনা গ্রহণ করে 200 বছর, 500 বছর, 1000 বছরের, যে আমি সেটা দেখে যাবো সুফল করে না, পরবর্তীতে যারা তারা এই ধারে কাজ চলবে 2000 বছর পরে যেটা এই অবস্থা দাঁড়াবে ওইভাবে তারা কাজ করবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই জন্য রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পরিকল্পনা অনেক দূর পর্যন্ত, মানুষের আশা সামনে অগ্রসর হওয়া চলতেই থাকে, বাড়তেই থাকে, যতদিন পর্যন্ত তার মত না হবে ততদিন পর্যন্ত সেই রকম আশা আকাঙ্ক্ষা রাখতে থাকবে, মৃত্যুই তার সবকিছু পরিপূর্ণ করতে পারে। তার আশা নাই বলতে সম্পদের ব্যাপারে যদি যত সম্পদ, যত সম্পদ আরো চাই আরো চাই আরো চাই, অবশ্যই আলিঙ্গন করবে, তোমাকে অবশ্যই মৃত্যু সাত আস্বাদন করবে, সবাইকে মৃত্যু সাত আস্বাদন করবে। সেটা কবে আসবে কেউ বলতে পারবে না, হঠাৎ করে চলে আসতে পারে, তোমার পাশে কেউ কালিমার তালকিন করবে সেটারও হয়তো সুযোগ পাবে না। তুমি ঘটনা কবলিত হতে পারো, রাস্তায় নামছো ভালো সুস্থ স্বাভাবিক মানুষ, তোমার একটা কাজে যাবে, কোন একটা কর্মসূচি আসবে সেখানে, কিন্তু কখন যে তুমি নাই হয়ে যাবা তুমি কিছু বলতে পারো, তুমি তো আবার ফিরে আসবে, কারোর সাথে শেষ কথা বলে যাবে, তোমার নিজের মনের অভিব্যক্তিটা তুমি প্রকাশ করে যাবে, তুমি এই সুযোগটা নাও পেতে পারো, তুমি আবার সৈন্য ফিরে আসা সম্ভব নাও হতে পারে, তুমি কখন কোথা থেকে ঘুম হয়ে যাবা তোমার খবর থাকবে না, কোথায় না তোমাকে মেশা গায়ে করে দিচ্ছে, পরিবার লোক জানতেও পারবে না, তুমিও জানতে পারবে না কোথায় গেছো আর কোথায় আসো। তোমাদের খাওয়া কত কিছু বেড়ে আসতেছে, আয়নার ঘর পর সহ কত কিছু আসতেছে,
কোন ফিরিস্তে আসতেছে, what they very seen নাইন কার রক্ত চোখে আমি পড়ে গেছি, কার চোখে সুর হয়ে গেছি আমি, কার জন্য ব্যথার কারণ হয়ে গেছে আমি নিজে বলতে পারবো না, বাস গায়ে হয়ে গেলাম আপন জনদের সম্পূর্ণ বিচ্ছিন্ন, দিনের পর দিন চোখ বাঁধা থাকে, ঝুলানো থাকে, নির্যাতন চলতে থাকে, আর কিছুই দেখি না। কত বড় নির্দয় মানুষ, কত বড় নিরীহ মানুষকে কত রকমের নির্যাতনের শিকার হতে হয়, মানুষ মানুষের নিজের জন্য কত দিন কত ক্রোধ তা, কত অহংকার তা আল্লাহ পাক তিনি পছন্দ করেন। লোভ হিংসা অহংকার এই তিনটা মানুষের পতনের মূল, আর এই তিনটা জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, মানুষে মানুষের কলহ দ্বন্দ্ব সৃষ্টি করে, মানুষে মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি করে, মানুষ মানুষের রক্ত সেনাবার মতো দাব সৃষ্টি করে, মানুষের লোভ হিংসা অহংকার এই তিনটা যে দমন করতে পারে সেই সত্যিকারের মানুষ, আর এই তিনটার যে কোনো একটা কেউ লালন করে ধ্বংস হওয়ার জন্য একটাই জিনিস। আমি সম্মানিত করেছি সুন্দর দেহে সুন্দর কবরে সুন্দর গঠনে সুন্দর দেহ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর প্রাণী আছে, মাছের নিচে পানির নিচে আছে, স্থলে আছে, আকাশে উপরে অংশে আছে, কত সুন্দর সুন্দর প্রাণী, কত সুন্দর সুন্দর প্রকারের জীবনে আছে, তাকে আর থাকতে মনে চায় ওদেরকে আল্লাহ পাক সুন্দর বলে, তাই সুন্দর বলেছে আমাকে আপনাকে আমাদের ইনসানকে, যিনি সৃষ্টি করেছেন তিনি সার্টিফিকেট দিয়েছেন, তিনি ঘোষণা দিয়েছেন তোমরাই শ্রেষ্ঠ এবং তোমরাই সুন্দর। এই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে উলাইকা কাল্লাম ফালহুম আতাল, এই মানুষ আশ্রাহুল মাহলুকাত হওয়ার পরেও সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর হওয়ার পরে বলছেন এরা হলো হিংস্র প্রাণীর চাইতে হায়নার চাইতে হয় নির্দিষ্ট। তিনি আমাকে এত সম্মানিত করলেন, বন্ধা দিলেন, তিনি আমাকে এত নির্দিষ্ট করেন তার নামে। মানুষের ভিতরে দুইটা স্বভাব আল্লাহ পাক দিয়েছেন, একজন ফেরেশতা স্বভাব আর একজন হলো চতুষ্প জন্তু স্বভাব। ফেরেশতার স্বভাব যদি হয় মানুষটা হাসি পোকে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, ভদ্র আচরণ করবে, জিদ রাগ গুসা বর্জন করবে, হিংসা করায় হবে না, মানুষের প্রতি সদয় হবে, সৎ আচরণ করবে, মানুষকে সুন্দর সুন্দর কথা শোনাবে, মানুষের মানুষকে আপন করে নেওয়ার জন্য নিজের সব কিছু বিলীন করে দেওয়ার জন্য চেষ্টা করবে, নিজের জন্য যা পছন্দ করে সে অন্যের জন্য পছন্দ করবে, নিজের জন্য যা ভালো মনে করে বিশ্ববাসীর জন্য দেশবাসীর জন্য আপন জন্য সহজটা ভালোবাসবে। ওই পরিস্থিতিতে যদি মানুষ নিজেকে পরিচিত করতে পারে, ওইভাবে মানুষকে করতে পারে, তোমার মর্যাদা নূরের তৈরি ফেরেশতাদের চাইতে অনেক অনেক বেশি। আর কাম ক্রোধ হিংসা ধীরাংসা মোহ এই সব জিনিস বিলালন করো, অহংকার থাকে, লোভ থাকে, হিংসা থাকে, মানুষের সম্পদের প্রতি তোমার নজর থাকে, বদনজর থাকে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যদি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া আমাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, যদি থাকবো পাওয়ার নিয়ে টিকে থাকবো দুনিয়া গোলার রাখবে জাহান নামে রাখবে, তখন তুমি ওই হিংস্র হায়না কেন তার চেয়ে করনি, সেটা হলো হাইওয়ান ছিল পশু ছিল আচরণ করে মানুষের ভিতরে চলে আসে। সবচেয়ে অবাক হলো হিংস্র পশুর মধ্যে হিংসা আছে, এতে বলে মারামারি কাটা কাটি আছে, কিন্তু হায়না কোনোদিন নিজের জানবে আরেকটা হায়নাকে খায় না, বাঘ কোনোদিন আরেকটা বাঘকে খাবে না, সিংহ কোনো একটা সিংহকে খাবে না, একটা শৃগাল আর একটা শৃগালকে খাবে না, একটা কুকুর আর একটা কুকুরকে খাবে না, বড় জোরে একটা ঘেওয়ালি দিতে পারে,
অসুবিধা হলে এটা ঘেমারে দিয়ে ওটা তারা করবো, একটা কামড় দেবো, এর চেয়ে বেশি না। আমরা মানুষ খারাপ করলে কত খারাপ হতে পারে, নিজের আত্মীয়, নিজের স্বজাতীয়, নিজের বন্ধু, নিজের প্রতিবেশী, কিসের জাত, কিসের মাল, কিসের ইজ্জত সম্মান সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য এমন হয়। মানুষ মানুষকে কিভাবে বানাইতে পারে, মানুষ মানুষকে সব চামড়া ছেড়ে টুকরা টুকরা করতে পারে, মানুষ মানুষকে পেট ফেলে সমুদ্রে নিক্ষেপ করে দিতে পারে, মানুষ মানুষকে চার পাঁচ ছয় টুকরা করে এক টুকরা এক জেলায় আরেক টুকরা আরেক জেলায় মানুষ করে দিনের পর দিন, বছরের পর বছর নিখোঁজ করে রাখতে পারে, কত রকমের হুলুক নির্যাতন করে মানুষ মানুষ। এবং কিসের জন্য, নিজের অবস্থান ঠিক রাখার, সেই মানুষ থেকে যখন নিচে নেমে যাই বদমতন কোথায় চলে যায়, আমি আর মানুষ থাকি না, মানুষ বলে পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না। এই জন্য যে জিনিসগুলো মানুষকে ধ্বংস করে, যে জিনিসগুলো মানুষকে ক্ষতি করে, যে জিনিসগুলো মানুষের ইজ্জত সম্মান আদরকে ধ্বংস করে দেয়, এইসব জিনিস থেকে পরিহার করে থাকবো। আর এই কথা মনে রাখতে হবে আমাদের মধ্যেই হবে, আমি যেখানেই যাই, যেখানে থাকি, যেখানে আশ্রয় নেই, দুনিয়ার মানুষ হয়তো আমাকে আশ্রয় দিবে, এখানে না হয় সেখানে এক জায়গায় আশ্রয় মিলবে, আল্লাহর থেকে যদি আমি দূরে সরে যাই আমাকে আশ্রয় দিবে, সরকারের জীবনে আমাকে কেউ আশ্রয় দিবে না। বন্ধু মনে করি তাদের কথা বলে নাই, যাদের সাথে ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক, ভাই, ছেলে, সন্তান, স্বামী, স্ত্রী, ভাই, বোন, কেউ কারো বাঁচানোর জন্য আল্লাহর সামনে দাঁড়াবে না, পরিচয় পর্যন্ত দেবে না। আমি তোমার আপন, সবাই নিজে গিয়ে ব্যস্ত থাকবে, সেদিন আশ্রয় পাবো কোথায়। এই কথা চিন্তা করলে মানুষের মধ্যে, মানুষের মধ্যে এই বলে আচরণ করতে পারে না, মানুষ নিজেকে ওইভাবে ভাবতে পারে না, মানুষ এই সব কিছু জবাব ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সবসময় চেষ্টা করে। সুরে হাদিস সরাসরি বলছে, ওই মোর আসার আগে আগেই পরকালীন জীবনটা যেন সুন্দর হয় সেভাবে নিজেকে প্রস্তুত করে নাও। যেখানেই থাকো তোমার ইমানই মত হবে, তোমার পাশে যদি কেউ নাও থাকে, তোমার মৃত্যু যন্ত্রণা যে কঠিন অবস্থা হয়, সারা দুনিয়ার পানি দিয়েও তোমার পিপাসা চেষ্টা মেটানো সম্ভব হয়, মৃত্যু যন্ত্রণা কঠিন, সেই সময় মৃত্যু যন্ত্রণা দূরের কথা। হাসি মুখে জান্নাতের নাম জোনে এবং দেখতে দেখতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আল্লাহর সাক্ষাতের জন্ম হয়ে যাবে। সেই মুহূর্তে ভয় করার তার আগেই আমলই প্রস্তুতি নাও, তাহলে ওই সুন্দর মুহূর্ত হবে, তোমার দুনিয়া এবং পরকালের জীবন সুন্দর হবে, সুন্দর হয়ে আসবে। আর বলছেন আমি তাজ্জার ফাশারুন দাঈমুন ইয়ুনতাজার, দাজ্জালের আগমনের অপেক্ষা করছো, দাজ্জাল সে তো অনেক ভয়ানক, অনেক ক্ষতিকর তোমাদের জন্য, তোমাদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য। দাজ্জালের ফেতনা দুনিয়াতে আসবে, যারা জীবিত আছে তাদেরকেও যেমন সে প্রশ্ন করার জন্য চেষ্টা দাঁড়াবে, তা এমন শক্তি হবে মৃত মানুষদেরকে পর্যন্ত কবর থেকে উঠে আর নিজের রব করে সেটা খুঁজে নেওয়ার জন্য। যারা আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দর করে কবরে যায় তারা বুঝতে পারবে এত নিজেকে রব করে দাবি করে, এত রব নয় সেগুলো দাজ্জাল। আর যে আমলই পরিবেশে নিজেকে গড়তে না পারে, বদ আমল নিয়ে কবরে যায়, দুনিয়ার মধ্যে যেমন তার ঈমান এলোমেলো ছিল, ওই কবরের থেকে জীবিত হওয়ার পর ঈমান এলোমেলোই থাকবে, দাজ্জালকে রব বলে স্বীকার করে নিজের পরকালে ধ্বংস করবে। অনেক শক্তি থাকবে অলৌকিক বিষয়ে মানুষের সামনে পেশ করে, মানুষ তার এই গুমরাহ হয়ে যাবে, কন্ঠস্থ হয়ে যাবে,
ইমানদার যারা হবে তাদের নজরে ভেসে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীর রাসূলরা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে সেই দাজ্জালের সতর্ক করছি, এই জন্য যে তার ফিতনা জীবিত এবং মৃত সকলকেই আকৃষ্ট করবে। এই জন্য আমিও তোমাদেরকে ভয় দেখে পাকি হাম অন্যান্য নবীর রাসূলরা যে কথাটা বলে যান নাই সেই কথাটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি। সে হবে এক চোখা এক চোখ হবে তার, এবং তার কপালে সেটি কাফের এই কথাটা লেখা থাকবে। এখানে লেখাটা সবাই দেখবেও না বুঝবেও না, ইমানদার বন্দা তার কপালের দিকে দেখলেই বুঝে ফেলবে তার মধ্যে কুফরি শব্দটা লেখা আছে। সে বাচ্চা আছে কাফের বাকি আসা না এমনি জলে মেশিনের আসছে উঁচা হয়ে তাদের চোখটা ইমানদার দেখলেই বুঝবে তুমি তো দাজ্জাল, যত কারামত দেখাও না কেন মুজিজা দেখাও না কেন তোমার ব্যাপারে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেন, তুমি কিসের রব, তুমি কিসের দানে, তুমি হলো দাজ্জাল কাজ্জাব এবং প্রতারক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দাজ্জাল তো একজন, কিন্তু দাজ্জালের আরো অনেক শাখা প্রশাখা আছে, আর অনেক লোক আছে তার অধীনস্থ। শয়তান যেমন মূল শয়তান এক, তার চেরা চামুন্ডা বহুত আছে, তারাও বহুত আছে, দাজ্জাল এক। সুতরাং এই বড় দাজ্জাল আসবে কিয়ামতের আগে, এর আগে আগে ছোট দাজ্জালের আবির্ভাব ঘটবে, যারা দীন ঈমান আমল মুসলমানদের জানমালের হত্যা করে তারাও দাজ্জাল, যারা মুসলমানদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিয়ে কার্যক্রম করে মুসলমানদের ক্ষতি করে, দিন এবং শরীয়ত গোল্লায় যাক সেদিকে পরোয়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় তারাও দাজ্জাল, এদেরকে বলা হয় দাজ্জালুম মিনাত দাজ্জালিনা, এরাও দাজ্জালের অন্তর্ভুক্ত। অনেক তিক্ত অনেক কষ্টকর কেয়ামত কখন চলে আসবে কেউ বলতে প্রথম দ্বিতীয় আয়াত يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. إيه نكرا الله كيف بوي كرو القيامات كيف بوي كرو جي القيامات وكي بيروه جدي مانوش نقصتي حقبه مانوش كيف دیکھ لكم نحجر الباقو وحجر الباقو وحجر الباقو وحجر বিভিন্ন প্রকার আছে, মূল কেয়ামত একটাই, এর আগে ছোট ছোট কেয়ামত আছে। একজন মানুষ মরে যায় বিভিন্ন কারণে হোক ভূমিকম্প হোক, এটা কেয়ামতের বলে মধ্যম পর্যায়ের কেয়ামত। আর কেয়ামতের কোমরা সাথে কোমরা মূল কেয়ামত, যেটা কেয়ামত প্রকৃত কেয়ামত দুনিয়ার বংশ বা সঙ্গে সম্পর্কিত হয়, যে কোনো সময় কেয়ামত আমাদের সামনে, যে কোনো বিপদ আসলেই কেয়ামত, যে কোনো সমস্যা সেটাই কেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কেয়ামতের আগে বেশি বেশি নেয় কেয়ামত করে না,
আমরা বর্তমানে একটা এমন সময়ের মধ্যে আছি, আমরা সবাই কমবেশ প্রত্যেকটা নাগরিক উপলব্ধি করছি আমাদের দেশের যারা বিরাট পরিবর্তন হিসাবে কেয়ামতি হয়ে গেছে, বিশাল একটা পরিবর্তন যা আমরা কোনোদিন কল্পনা করতে পারি। আমাদের ছাত্র যুবক ছাত্রীরা, আমাদের সন্তানরা দেখাই দিছে অন্যায়ের প্রতিকার কিভাবে করতে হয়, সুন্দর সমাজ গড়ার জন্য কিভাবে রুখে দাঁড়াতে হয়, এটা আমাদের জন্য তারা চোখে আঙুল হিসাবে বুঝে গেছে। এবং যে সময় স্থানীয় প্রশাসন সব শূন্যতায় দেশে দূরতারাজ চলছে, ভাঙচুর চলছে, অগ্নিসংযোগ চলছে, জায়গা প্রত্যাশিত নয়, ট্রাফিক ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব শূন্য, এই সময় এরা রাস্তায় এই ট্রাফিক কাজ সহ দিন রাত প্রত্যেক পাড়ায় মহল্লায় পাহাড় বাড়ি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমাদেরকে এরা বোকা বানিয়ে দিয়েছে। আমরা বোকার সাত স্বর্গে ইমান দিয়েছিলাম এবং এটাই প্রতীয়মান হয়, আল্লাহ যদি কোনো জাতিকে রক্ষা করতে চান, আল্লাহ যদি কারো প্রতি অবলম্বন দয়া করতে চান, কিভাবে করবে সেটা আল্লাহই জানে। আমার ঘর রক্ষা করার জন্য আল্লাহ যেমন পাখিকে রক্ষা করেছে, চ্যালেঞ্জকে ধ্বংস করার জন্য ল্যাংড়া মশা ব্যবহার করেছে, আল্লাহ আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্যই এদের আল্লাহ কিভাবে প্রস্তুত করেছেন জানি না, এদেরকে আঞ্চলিক ধন্যবাদ জানানোর ভাষাও আমাদের নাই। এবং তারা এই বর্তমান সময়ে শহর নগর গ্রাম গঞ্জ পাহাড়ি করার ব্যাপারে নিয়ন্ত্রণের ব্যাপারে যে সাহসী ভূমিকা পালন করছে অবশ্যই প্রশংসার দাবি রাখে। সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ বয়স্ক রাস্তার যানজট ঠেকাতে পারে না, দেখবেন পুরা শহর গলি গলি পর্যন্ত ছেলেরা কিভাবে নিবেদিত প্রাণ হয় এই রোদ বৃষ্টির মধ্যে তারা এরা পাহাড়ি করছে। দেখলাম কালকে তার 12টার দিকে ছোট্ট ছোট 7-8 বছরের বেশি হবে না বিজয় সৈনিকে 4টা ছেলে ডিউটি করতেছে, কিন্তু এমন ভাবে তারা নিয়ন্ত্রিত যে এই ছোট্ট বাচ্চাদের হাতে সিগন্যাল ক্রস করার মতো কোনো গাড়িওয়ালার সাহস নাই, ট্রাফিকদেরকে ডেকে যেতে পারি এদেরকে সবাই সম্মান করে ছোট্ট বাচ্চারা পাওয়া, কিন্তু কখন আসছ কারণ দুপুরবেলা আসছি কেন আসছ, যে না থাকলে তো অ্যাক্সিডেন্ট হইব ছোট বাচ্চা, এই জন্য তাদের সাহসিকতা আরো বৃদ্ধি পায়, তাদের জন্য দোয়া করব। এবং সেই সাথে এই আন্দোলনে যারা মজলুম হয়ে একটা কাজ করেছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, এখন তো সবাই খালি নিজের পবিত্রতা প্রকাশ করতেছে, আমি করি না কিন্তু অনলাইন করছে, যাদের জন্য যাদের কাজ করছে ওদেরকে গাদাগাদি করে সেই প্রতিবার্তা আরো 15 দিন আগে পবিত্র ইমান তুমি করেন উদ্দেশ্য প্রণীত ভাবে আগ বাড়াইয়া অতি উৎসাহে অনেকে কাজ করছে। আইন শৃঙ্খলা ফেলে বাড়াইয়া আমাদের এই ছাত্রদেরকে আমাদের সন্তানদের হিসেবে তারাও ক্ষতিগ্রস্ত হইতে যেটা কাম করছিল, যারাই মজলুম হয়েছে শাহাদত বরণ করে বাবা পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন এবং তাদের পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণে কবির ভাগ করেন। অপূরণীয় ক্ষতি, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে, এটা অবশ্যই ক্ষতিকর এবং দুঃখ প্রকাশের উপায় নাই, সেটা যেন আবার পুনর্নির্মাণ করা যাবে, সংস্কার করা যাবে, যার সন্তান গেছে যার স্বামী গেছে সে এটা সামাল দিয়ে কি সারা দেশ কাকে লিখে দিল তো এই শোক কাটাতে এবং যারা আহত হয়ে আছে বন্ধুত্ব বরণ করে আছে আল্লাহ সকল দ্রুত সেবা দান করেন। দেশ নির্মাণে যারা শপথ নিয়েছেন, যারা আসছেন সামনে দেশকে উন্নয়নের দিকে আগে নিয়ে যেতে পারেন, শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ আবার ফিরে আসে এটার জন্য দোয়া করবো, চেষ্টা করবো, সহযোগিতা করবো এবং প্রত্যেক গ্রামে মহল্লায় প্রতিটা রোডে প্রতিটা বাড়িতে আমরা সতর্কতা রাখি, তদন্ত নজর রাখি এবং পাহাড়া নিযুক্ত রাখি কারা এগুলি করে, অমুসলিমদের উপাসনালয় মন্দির দিয়ে আক্রমণ কারা করে, শুধু শুধু অন্যের উপরে দোষ চাপাইয়া দেওয়া অবশ্য দেখা যায় ব্যক্তি তাকে নিজস্ব লোকেরা এগুলি করে, এই বলে ধরাও করছে, ডাকাতি কারা করতেছে, মহল্লা আক্রমণ কারা করতেছে, প্রকৃত অর্থ অপরাধী কারা, এদেরকে চিহ্নিত করে সামরিক বাহিনীর ব্যবস্থা করে দেয়, আইন শৃঙ্খলা জবাবদারের কর্তব্যগুলি আইন নিজের হাতে তুলে না নেয় এবং যারা এই ধরনের ষড়যন্ত্র করে
দেশের মানুষের জান মালের নিরাপত্তাহীনতায় যারা কাজ করে আল্লাহকে হেদায়ত দেবে, আল্লাহ পুরো ধ্বংস হয়ে যাক, দেশের সাধারণ মানুষের জান মাল নিয়ে ছিনে গেলে তারা সুযোগটা যদি আমরা না পাই, আমরা না করি, আমরা সবাই সুন্দর থাকি, সুস্থ থাকি, শান্তির পরিবেশে থাকি, দেশ পৃথিবীর মানে সকলেই নিবেদিত প্রার্থে কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন ওয়া আমিন।